প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি আমাকে আপনাকে নবী মুস্তাফার মাহফিলে উপস্থিত করেছেন। আর দুইটি কুরবানির মহিনা দরমিয়ানে আমরা চলছি। ইসলাম কুরবানির শিক্ষা দেয়, আত্মত্যাগের শিক্ষা দেয়। ক্যালেন্ডারকে জিজ্ঞাসা করুন তো বাংলা ক্যালেন্ডার বলবে যে আমাদের বছর শুরু হয় পান্তা ভাত খাওয়া দিয়ে, যাকে বৈশাখ মাস পালন করা হয়। ইংরেজি মাসকে জিজ্ঞাসা করেন তো সে বলবে আমাদের বছর শুরু হয় জানুয়ারি মাস পালনের মাধ্যমে, হ্যাপি নিউ ইয়ার পালনের মাধ্যমে। কিন্তু মুসলমান তোমার ওই অপশন দেওয়া হয়নি, তোমার মহিনা শুরু হয় মুহররমের মাধ্যমে, যাতে কুরবানি রয়েছে মওলা হুসাইন আলাইহিস সালামে। আর তোমার মাস শেষ হয় জিলহাজ মাসের মাধ্যমে, যাতে কুরবানি রয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুটো কুরবানির দরমিয়ানে আপনি আমি চলছি, তো বুঝতে পারা গেল এই জায়গায় এসে যে আমাকে বিশেষ পরিচিতি করানোর দরকার নাই, কারণ জায়গাটির নাম হলো কালিমি পাড়া। মানে ওলাদে রসুলের আশিকগণ এখানে বিদ্যমান আছেন, আমি কি ভুল বলছি? আপনারা কিছুই উত্তর দেন না জি, আমি এরকম মুর্দা সত্তা আমার মিলাদে পর্যন্ত দেখিনি, এটা জালসা। বীরভূম থেকে আসার পরে মালদার দরমিয়ানে এমন দেখবো ভাবতে পারিনি। উত্তর দেন, আশিকটা আলে রসুল আপনি আমি আছি কিনা? মহাপাতের সঙ্গে জোরে, এ মুসলমান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আপনি আমি। বাস্তব তো এটাই, এই জায়গায় যারা রয়েছে প্রত্যেকে ওলাদে রসুলের দিওয়ানা, ওলাদে রসুলের বিশেষ পরিচয় করানোর দরকার আপনার আমার দরমিয়ানে। এই জন্য বর্তমান জামানার প্রয়োজন, লোক আলা হযরতের জিকির করে, হ্যাঁ হ্যাঁ আলা হযরত মুজাদ্দিদ, আলা হযরত মুজাদ্দিদ, মুজাদ্দিদে আজম হয়েছে, তার পিছনে অনেকগুলো হিকমত রয়েছে। তার মধ্যে এটার একটা হিকমত যে আলে রসুলের জন্য চেয়ার ছেড়ে দিয়েছে, ও হযরত হয়ে গিয়েছে, যে আলে রসুলের জন্য মহব্বতে উঠে গিয়েছে, ও হযরত হয়ে গিয়েছে, যে আলে রসুলের মহব্বতে নারা লাগিয়েছে, ও তো হযরত হয়ে গিয়েছে। কিন্তু আলে রসুলকে যে পাল্পাতে চড়িয়ে গোটা জামানাকে দেখিয়ে দিয়েছে, নিজের পাগড়ি মুবারককে খুলে আলে রসুলের জুতার তলে পিছিয়ে দিয়েছে, আমি ছিলাম দুই তিন দিন পূর্বে আমদর বলে একটা গ্রামে, বীরভূমে জালসা করছিলাম ওখানে। তো অ্যাজ এ চতুর্বেদী বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ বাবা ওখানে নিয়ে গেছি, গেছি একজন মৌলানা সাহেব ছিলেন, উনি বলছেন এখন জুবান সামনে সামনে বলতে হবে, কারণ নরেন্দ্র দাস দামোদর মোদী সাহেব একটা নিয়ম প্রচলন করেছেন, সেটা হলো এই যে সন্দেহের ভিত্তিতে কাউকে আতঙ্কবাদী ডিক্লেয়ার করে দেওয়া হবে। এ মুসলমান আমি বলতে চাই, এই ধরনেরই একটা আইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও পাস করেছিল, চার্টার অ্যাক্টও পাস হয়েছিল, এই ধরনের একটা আইন তখন ভারতবর্ষের হিন্দুরা তার বিরোধিতা করেছিল, ভারতবর্ষের মুসলিমরা তার বিরোধিতা করেছিল, ভারতবর্ষের শিখেরা তার বিরোধিতা করেছিল, ভারতবর্ষের খ্রিস্টানরা তার বিরোধিতা করেছিল, কারণ বিদেশি ছিল, লোক সত্য বুঝেছিল। কিন্তু এ মুসলমান আজকে এমন একটা তাই যে আমরা ভাগুয়া পোশাক দেখে মনে করতে আছি হিন্দু ভাইয়েরা যেটা আমাদেরই লোক। কিন্তু আমি বলতে চাই, ভারতীয় সংবিধান তৈরি যিনি করেছেন তার নাম নরেন্দ্র দাস দামোদর মোদী নয়, ভারতীয় সংবিধান যিনি তৈরি করেছেন তার নাম মমতা ব্যানার্জিও নয়, ভারতীয় সংবিধান যিনি তৈরি করেছেন তার নাম রাহুল গান্ধী নয়, ভারতীয় সংবিধান যিনি তৈরি করেছেন তার নাম আসাদুদ্দিন ওয়াইসিও নয়, ভারতীয় সংবিধান যিনি তৈরি করেছেন তার নাম হল ডক্টর ভীমরাও আম্বেদকর। আর সুবহানাল্লাহ, তুমি যদি দেখতে চাও মুসলমানের বাপ দেখতে, তুমি যদি দেখতে চাও মুসলমানের বাপদের কুরবানিতে, যাও যাও ইন্ডিয়া কেটে চলে যাও। কসম খোদার করে বলতে আছি, যতটা তোমার বাপের নাম পাবে তার চাইতে দুই থেকে তিন গুণ আমাদের বাপের নাম পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
মাত্তা পুরুষের বাচ্চা নাই জি জি আমি আপনাদেরকে পয়গাম দিতে এসেছি শুনুন হিন্দুস্তান কি মুসলমানো কা পূর্বজ কা নাম আকবর নহি হ্যায় তুমি হিস্ট্রি মে গলত পড়ায়া গয়া হ্যায় জি হিন্দুস্তান কি মুসলমানো কা পূর্বজ কা নাম হুমায়ুন নহি হ্যায় তুমি হিস্ট্রি মে গলত পড়ে হুয়ে হো জরা হিস্ট্রি হম ভি আজকে ভি শুনো যারা তারিখ হামসে ভি শুনো ভারতবর্ষের মুসলমানের পূর্বপুরুষের নাম বাবর নয় মির্জাফর নয় মীর কাসিম নয় তার পুছ সকতে হো ফির হিন্দুস্তান কি মুসলমানোঁ কা পূর্বজ কা নাম ক্যা হ্যায় হ্যাঁ হ্যাঁ মুসলমানো হিন্দুস্তান কি মুসলমানোঁ কা পূর্বজ কা নাম তো খাজা মঈনুদ্দিন আজমেরি मिर्जाफर नहीं मीर कासिम नहीं सिराजुद्दौला नहीं है बल्कि जब मैंने देखा बीरभूम की धरती पर तो खुदा की सत्य कसम बीरभूम की जमीन चिकार खाती पुकार पुकार कर मैं बोल रहा था कि बीरभूम की मुसलमानों की पूर्वज का नाम गुलाम अली दस्तगीर है পুরুষের নাম হচ্ছে সরকার গোলাম আলী দস্তগীর তার জন্য এমন একটা সময় ছিল বীরভূমের বুকে যেই সময় লোক উচ্চারণ করতেছিল বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি যখন মেরুসজ্জের শাহ গোলাম আলী দস্তগীর আল কাদরী আলাইহির রহমাত যার ঔলাদ আপনারা আমার দরমিয়ানে আসতে আছেন যার ঔলাদ আপনারা আমার দরমিয়ানে আসতে আছেন এ মুসলমান তুমি তোমার পূর্বপুরুষকে ভুলে গিয়েছো তার জন্য মার খেতে नहीं छोड़ेंगे मोहम्मद अली हसनैन का दामन नहीं छोड़ेंगे ছোট হুজুর পাক কিবলা তিনি সরকার দস্তগীরের ঔলাদ এই মুসলমান তাদের স্থান অর্থাৎ দেখলেন সুবহানাল্লাহ যিনি 12 বছর পূর্বে ডুবে যাওয়ার নৌকাকে ইশারা করে নৌকার খাটে লেগে যায় যার পূর্বপুরুষ এ মুসলমান যিনি আপনার আমার দরমিয়ানে উপস্থিত হতে আছেন তার জাতে করিমের নাম সৈয়দ শাহ আব্দুল কাদের জিলানী আলাইহির রহমাত যিনি মুর্দার মাথার ঠোকর লাগান তো মুর্দা কুমবে জিল্লা বলেন তো মুর্দা খাড়া হয়ে যায় এ মুসলমান তার পূর্বপুরুষ আইরা কাইরা নাম কুথাইরা নয় তার পূর্বপুরুষের নাম হলো সরকার গোলাম আলী দস্তগীর যিনি নিজ ইন্তিকালের পর নিজের জানাজার নামাজ পড়িয়ে জগৎকে দেখিয়ে দেন পূর্বপুরুষ যারা যখন তোমার বাপ পৃথিবীর হাত যাবো উঠ বৈঠেন তো হুজুর গরিব না
আমাকে বসে থাকতে দাও, হুজুর চলে গিয়েছে, সন্ধ্যা হয়ে যায়, ওট আসে না, চন্দ্র সুবহানাল্লাহ অতিবাহিত হতে আছে, ওট আসে না, মধ্য করোনা চলে যায়, ওট আসে না, তো সুবহানাল্লাহ কিরা চৌহানে সিপাহী গিয়েছে, আদর্শে আছে, যে রাজার জায়গায় থাকছো, রাজার খাবার খাচ্ছো, কিরা বার যে ওট আজকে পৃথ্বীরাজের কথা কেন শোনো না, তোমার জুবানে হাল দ্বারা বলেছিল, অন্যদিন রাজার হুকুমে বসি, রাজার হুকুমে উঠে যাই, আজকে রাজা বসাই নাই, আজকে হিন্দুস্থানের খাজা এবার একটা সূক্ষ্ম পয়েন্ট ভাই, যদি খাজা গরিব নওয়াজের বসানো ওয়ালা উঠকে কোন মায়ের লার উঠাতে না পারে তো শুনে রাখো, আমাদেরকে ছিল পানির কাছে গিয়ে বলতে আছে যাও যাও ফকির যে পানি দেওয়া হবে না, হুজুর খাজা গরিব নওয়াজের গোলাম গিয়ে বলতে আছে হুজুর পানি দেয় না, সরকার বলতে আছে তো আমারই কেন বল, তুমি আমার খাদিম আছো, তুমি আমার খাদিম আছো, আরে আইরা গায়রা নাগপুর থাইরার খাদিম না, তুমি হিন্দুস্থানের সুলতানের খাদিম আছো, একজন ইংরেজ আসলো ইন্ডিয়াতে আয়েসে বলতে আছে কি আমি বহুত রাজার হিস্ট্রি পড়েছি, আমি বহুত রাজার তারিখ পড়েছি, কিন্তু সুবহানাল্লাহ আমি হিন্দুস্থানের বুকে একটা কবর দেখেছি, যে কবর হিন্দুস্থানের বুকে হুকুমত করতে আছে, আর এই কবর হলো খাজা বলে দিয়ে চিনতে আর হুজুর বলতে আছেন আমাকে বলার কি আছে, যাও নিজে গিয়ে বলো, উনি বললেন যে হুজুর কি বলবো, বলছে তুমি বলো খাজা ডাকছেন, উনি গিয়ে বললেন খাজা পুকার রাহা ইয়ে পানি লৌটে মে চড়িয়া আ না বড়া ছিল আনা সাগরের পানি তো পানি ও পল্লাদের যত পানি ছিল একটা বদলার মধ্যে ঢুকে গেল, হুজুর খাজা তাই কাজ বুঝিয়ে দিলেন, আরে মুসলমানদের রক্ত বইবার আগে সাবধান থাকিও, আমি যদি এবার দেখতে চান মাটির হুকুমত তো চলেন, যিনি আপনার আমার দরমিয়ান এসছেন ওনার পূর্বপুরুষের দরবার, আপনার বিপক্ষের লোক তারা কেউ এসছে উটের উপর, কেউ এসছে বাঘের উপর, কেউ এসছে সিংহের উপর, কেউ এসছে বকের উপর, বিভিন্ন জন্তু জানোয়ার নিয়ে, জেনে রাখেন সার্কাসে জন্তু জানোয়ারকে নেশাদ্রব্য পান করিয়ে দিয়ে বস করে নেওয়া তো সম্ভব, এই মুসলমান আপনি আমি জানি যে তেলের সাহায্যে এরোপ্লেনকে আকাশে উড়িয়ে দেওয়া তো সহজ, ইঞ্জিনের সাহায্যে ব্রেকের চালিয়ে দেওয়া তো সহজ, এগুলো করা সম্ভব, সুবহানাল্লাহ আমি যদি কাউকে বলি ভাই আমি আপনাদের মেহমান চলেন না এখান থেকে ওইটুকু আপনি আমার সাথে যাবেন, আমি যদি বলি চলো না ভাই মালদা তো আপনি তখন বাহানা দেখাবেন যে কিভাবে যাই, হুজুর এই কাজ রয়েছে ওই কাজ রয়েছে, আপনার মধ্যে প্রাণ রয়েছে তবুও যেতে রাজি হবেন না, কিন্তু করে পান যান সাজ্জাদ শাহ ফরিদ আলী জিন্দা মার উপর, তিনি যখন ওই ঘরে লোক আসতে দেখছেন মাটির দেওয়ালের উপর মিসবাহ করতে আছেন, আর মিসবাহ করতে করতে বলতে আছেন এ মাটির দেওয়াল চল, তো মাটির দেওয়াল চলতে শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো বুঝিয়ে দেওয়া হলো যে হিন্দুস্থানে রাসূলের পাকে হুকুমত আসমানের চাঁদ সূর্যের উপরে, আর তার ঔলাদের হুকুমত হিন্দুস্থানের মিট্টি ও জমিনের উপর, কাজে আমাদেরকে তং করার চেষ্টা করিও না, আমাদেরকে বাঁচানোর জন্য ঔলাদের রাসূলরা বর্তমান রয়েছে, ঔলাদের রাসূলরা বিদ্যমান রয়েছেন, কারবালায় যে খুনে পাক বয়েছিল ও খুনে পাক আজও বিদ্যমান রয়েছে।